একই সাথে দুই বন্ধু জলে ডুবে মৃত্যু, বন্ধুদের সাথে টাঙ্গন নদীতে স্নান করতে জলে ডুবে মৃত্যু দুই ছাত্রের। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার বুলবুলচণ্ডী এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর আনুমানিক 1:30 নাগাদ বেশ কয়েকজন যুবক নদীতে স্নান করতে যায়। হঠাৎ নদীর ঘাট থেকে বেশ কিছুটা নদীর জলের মধ্যে চলে যায়। নদীর ঘাটে স্নান করতে আসা মানুষেরা হঠাৎ দেখতে পায় এক যুবক উপর দিয়ে হাত করে লাফাচ্ছে। কিছু বুঝতে না পেরে ঘাটে থাকা এক মহিলা নিজের শাড়ি খুলে চালিয়ে দেয় ওই যুবকের দিকে। ওই যুবকই প্রাণে বাঁচায়। ওই যুবক বলে আরো দুই বন্ধু তাদের জলের মধ্যে ডুবে গেছে। ইতিমধ্যে এলাকাবাসী ঘাটে জলে খোঁজাখুঁজি শুরু করে জল থেকে যুবককে উদ্ধার করে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ওই দুই যুবককে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেয়। সেই খবর ছড়াতেই নেমে আসে শোকের ছায়া। জানা যাচ্ছে দশম শ্রেণীর ছাত্র একজনের নাম মৃত্যু, ছাত্রের নাম সন্দীপ গুপ্ত, বয়স 16, পিতা গণপতি গুপ্ত, বাড়ি বুলবুলচণ্ডী অঞ্চলের চণ্ডীপাড়া এলাকায়। অপরজন ক্রিস সাহা, বয়স 16, পিতা উমেশ সাহা, বাড়ি মিলপাড়া। মৃতদেহটি বুলবুলচণ্ডী হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। কি হয়েছিল আমি দেখি নাই, প্রথমে আমি দেখি নাই। একটা ছেলে ওই যে চণ্ডীগড়ের নাতি আর উনি বলেই যাচ্ছে আর আমরা তো কাপড় টাপড় কাচতেছি, জিনিস টিনিস নিয়ে গেছি, ধোয়া পাগলা করছি, আর উনি চান করতে নেমেছে। একজন বেঁচেছে আর দুইজন মরেছে। আপনার নাম? আমার নাম মালা দাস।